আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসের সম্মতে ভালো সুস্থ নিরাপদে আছেন আমরা প্রথম পার্টে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সৌদি আরবের অভিবাসীদেরকে নিয়ে যারা কাজ করতেছেন যারা এক্সপার্ট রয়েছেন চোদ্দই মার্চ দু হাজার একুশের পর থেকে যে নতুন শ্রম আইনে যেগুলো থাকবে বা থাকার সম্ভাবনা রয়েছে তারা সেগুলোর ওপর বিশটা কোশ্চেন করেছেন এবং কোশ্চেনের অ্যান্সারগুলো তারা নিজেরাই দিয়েছেন সো তারা বলছেন যেগুলো তাদের অভিমত রকমই হতে যাচ্ছে দুই হাজার একুশ চৌদ্দই মার্চের পর শ্রম আইনগুলা কিন্তু এর ব্যতিক্রমও হতে পারে এগুলো হচ্ছে তাদের আইডিয়ার ওপর করা সো সেগুলি আমি আপনাদেরকে জানাবো আজকে তো প্রথম পাঁচটা আমি আপনাদেরকে প্রথম পার্টে দেখাইছি বা বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু সম্ভব তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো যারা প্রথম পার্টটি দেখেন নাই অবশ্যই আই বাটনে ক্লিক করেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক দেন তাহলে প্রথম পার্টটা লিঙ্কটা পাবেন সেখানে গিয়ে প্রথম পার্টটা দেখে আসেন তাহলে আপনার ওই কোশ্চেনগুলো থাকবে না আর আজকে যে দ্বিতীয় পার সেটা আমরা যে বিষয়গুলো কথা বলবো সেটা হচ্ছে প্রথম যেটা থাকছে যে এই যে আইনটা চোদ্দোই মার্চের পর আসলে এটা চোদ্দোই মার্চেই হবে নাকি একটু লেট হবে সেটার উত্তরে তারা বলছেন যে যেহেতু কোভিড নাইন্টিন আপনারা সবাই জানেন করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী কিন্তু থমকের মুখে এমন কি আপনারা সবাই জানেন সৌদি আরবের যে আপনার বিভিন্ন স্পটগুলো রয়েছে দশ দিনের জন্য কিন্তু একেবারে জনসমাগম করা নিষিদ্ধ করে দিয়েছে যদি কেউ করে তার উপর আপনার জরিমানা করা হবে সেটা হচ্ছে করোনাভাইরাসের কারণে তো তারা এর প্রশ্ন উত্তরে বলতেছেন যে করোনাভাইরাসের কারণে হয়তো এটা সময়টা একটু লেট হইতে পারে চোদ্দোই মার্চ এটা ঘোষণা করা হয়েছে যদি চোদ্দই মার্চে না করে হয়তো একটু লেট হবে যেহেতু এখন পর্যন্ত কোনো ঘোষণা তারা দেয়নি সো চোদ্দই মার্চটি বহাল থাকবে আশা করা যায় চোদ্দোই মার্চের পর থেকেই এই আইনটা কার্যকর হতে যাচ্ছে তার পরবর্তী যে কোয়েশনটা সেটা হচ্ছে যে ছুটিটা ছুটিটা কীভাবে আপনারা লাগাবেন যদি মার্চের পর যে আইনটা আসবে শ্রম আইনের ছুটিটা আপনি কিভাবে করবেন সেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা জানেন অ্যাপসের মাধ্যমে সব কিছু করা যাবে এমনকি আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে আসতেছে যেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন সার্ভিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনারা ইউজ করতে পারবেন সো এই ছুটির সিস্টেমটা ঠিক এইভাবেই হবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে রেজাল্টটা দেওয়া হবে আপনার ছুটিটা এর পরবর্তীতে হচ্ছে ফাইনাল এক্সিট এটা কীভাবে হবে ফাইনাল এক্সিট হবে সেটাও সেম অনলাইন পদ্ধতিতে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ফাইনাল এক্সিটের জন্য দ্যান হচ্ছে সেমটাই আপনার হচ্ছে এই অনলাইনেকেই আপনি দেখতে পারবেন যে আপনারটা গ্রহণযোগ্য হয়েছে কি যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি ফাইনাল এক্সিটে আসতে পারবেন এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানিতে আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি যদি রিজাইন দিতে চান মানে সেই কোম্পানিতে আপনি কাজ করবেন না অন্য কোথাও যাবেন সে থাকছে সো এটা কিভাবে করবেন সো এটা করার জন্য কমপক্ষে আপনাকে আপনার কফিলকে মানে আপনার কোম্পানিকে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানিকে অথবা আপনার কফিলকে আপনাকে কমপক্ষে হলেও তিন মাস মানে নব্বই দিন আগে তাকে ইনফর্ম করতে হবে তাকে জানিয়ে দিতে হবে যে আমি তিন মাস পর তোমার এখানে থাকছি না আমি অন্য কোথাও কাজ করব আমি তোমার এখানে থাকতে চাই না দেন হচ্ছে আপনি তাকে জানিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনি অন্য কোথাও যেতে পারবেন অবশ্যই তিন মাস আগে আপনাকে জানিয়ে দিতে হবে তারপরটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ছুটি যেটা আমরা জরুরি ভিত্তিক ছুটি বলতে পারি অনেক সময় দেখা যায় বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার ফলে বা মারা যাওয়ার কারণে আমাদের ইমার্জেন্সি ছুটি নিতে হয় সো এটা কি সিস্টেম হবে এটাও সেম সিস্টেমে ইমার্জেন্সি সিস্টেমটা হচ্ছে ঠিক অনলাইন ভিত্তিকই হবে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং ইমার্জেন্সি ছুটি আপনি পাঁচ দিন পাবেন পাঁচ দিন সেটা আগে ছিল এটা কোনো পরিবর্তন হয় নাই এটা আগেও এইরকমই ছিল ইমার্জেন্সি ছুটির জন্য পাঁচ দিনের জন্য আসা যাইত সো এখনও সেটাই রয়েছে তো এই ছিল সেকেন্ড পার্টে পাঁচটি কোশ্চেনের আলোচনা আমরা তৃতীয় পার্টে তারপর পরবর্তী যে পাঁচটি থাকবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি থাকবে সেটাকে অন করে দিবেন সবার আগে আপডেটগুলো জানার জন্য তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টিল দেন টাটা